জনগণের সেবা করাই সরকারের কাজ, কিন্তু সেই সরকারই যখন জনগণকে নিজের লাভের জন্য ব্যবহার করে তখন জনগণের লাইফ কতটা খারাপ হতে পারে এটাই আমরা আজকের এই মুভিতে জানবো। ওয়েলকাম টু ZX স্ক্রিন। চ্যানেলটিকে প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো মুভির কাহিনি শুরু হয় জুনো তার স্বামী ও তার মেয়েকে নিয়ে। তারা শহর ছেড়ে পালাচ্ছিল কিন্তু রাস্তায় তাদের গাড়ি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জুনের স্বামী জুন আর তার মেয়েকে সঠিক রাস্তা দেখায় আর একাই যেতে বলে তাকে ছাড়া। আর যেতে যেতে তাদের সে বলে সেও খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাবে। জুন তার মেয়েকে নিয়ে ওই রাস্তাতে এগোতে থাকে। কিছুক্ষণ পর জুন একটা গান শুনে আওয়াজ শুনতে পায় আর সে বুঝতে পারে তার স্বামীকে কেউ মেরে দিয়েছে। তারপর জুন তার মেয়েকে নিয়ে জঙ্গলে একটি জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু ওখানে আর্মি এসে জুনের কাছ থেকে তার মেয়েকে নিয়ে চলে যায় আর জুনকেও অজ্ঞান করে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর আমরা আবার জুনকে দেখতে পাই। সে একটা লাল কাপড় পরে ফ্রেড নামে একটি বড়লোক লোকের বাড়ি কাজের লোক হয়েছিল, কিন্তু জুনকে ঘরের কাজ করতে হতো না, তাকে এখানে অন্য কোনো কারণে আনা হয়েছিল। কারণটা আমি তোমাদের পরে জানাচ্ছি। ফ্রেডের ওয়াইফ সাইনা জুনকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে আর তাকে বলে সে যদি কোনো ভুল করে তাহলে তাকে অথরিটিসদের কাছে পাঠিয়ে দেবে এবং তার বদলে অন্য কাউকে এনে রাখবে। জুনেরও সেখানে একটা বন্ধু তৈরি হয়ে যায় আর তার নাম গ্লেনোভা ছিল। তারা বেশি কথা বলতে পারতো না কারণ অথরিটিস চারিদিক থেকে তাদের উপর নজর রাখতো। ওখানে কাজ করা আরেকটি ছেলে সে জুনের সাথে কথা বলতে যেত, কিন্তু কাজ ছাড়া সেখানে আর কোনো কথা এলাও ছিল না। এরপর তারা একটা স্কুলের সামনে থেকে মার্কেটে যায়। জুন ভালো করে স্কুলের চারিদিকে দেখতে থাকে এখানে কোথাও তার মেয়ে আছে নাকি। এটা দেখে গ্লেনোভা জুনকে নিয়ে ওখান থেকে চলে যায়, কারণ এভাবে দাঁড়িয়ে থাকা তাদের জন্য বিপজ্জনক হতে পারতো। তারা বাড়ি ফিরে আসে এবং এমন একটা রাস্তাতে আসে যেখানে সরকারের বিরুদ্ধে কথা বলা লোকেদের সাজা দেওয়া হতো। তারা সেখানে দেখে একটা ডাক্তার যে প্রেগনেন্ট মহিলাদের সাহায্য করতো, একটা প্রিস্ট যে রিলিজনের উপর বিশ্বাস রাখতো না, তাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে আর তাদের মৃত শরীর রাস্তার পাশেই পচে পড়েছিল। কিছু সময় পরে জুনকে মেডিসের ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিসে সরকার তাদের হিসাব মতো রাখতো। দেশের মধ্যে কেমিক্যাল চেঞ্জের জন্য বাকি মহিলারা একটা বা দুটো বাচ্চা জন্ম দিতে পারত, অনেকে বেবি তৈরি করতে পারতো না, তাই জুনের মতো মহিলাদের ব্যবহার করা হতো বেবি তৈরির জন্য, যাতে দেশ আগে এগোতে থাকে। এই জন্য তাদের বড়লোক লোকেদের সাথে ইন্টিমেট হতে হতো আর বাচ্চা তৈরি করতে হতো। জুনের একটা বন্ধু মারিয়া ওখানে ছিল, সে এখন পুরোপুরি সেই পরিবেশে মানিয়ে নিয়েছে। জুন তার মেয়েকে খোঁজার জন্য মরিয়ার সাহায্য চায়। মরিয়াও রাজি হয়ে যায় তাকে সাহায্য করার জন্য, কিন্তু সাথে সে এটা বলে জুনকে অথরিটিসদের নিয়ম মতো না চললে হয়তো তার জীবনও চলে যেতে পারে। এরপর অনেক রাতে হেনাকে গার্লস রুমে ওদের কাছে ছেড়ে দিয়ে যাওয়া হয়। হেনা যে অথরিটিসদের কথা মানত না তাই তার একটা চোখ বের করে দেওয়া হয়। পরদিন জুন স্নান করে ফ্রেডের বাড়ি যায় আর তার সাথে বেবির জন্য ইন্টিমেট হয়। সেইনাও সেখানে ছিল আর সে জুনের হাত ধরে রেখেছিল। সে এমন ব্যবহার করতে থাকে যেন ফ্রেডের সাথে জুন না সে ইন্টিমেট হচ্ছে। এরপর রাত্রিবেলা হেনা ঘুম থেকে উঠে উল্টো পাল্টা কথা বলতে থাকে। আসলে চোখ বের করে নেওয়াটা সে মানসিকভাবে নিতে পারছিল না। জুন তাকে সান্ত্বনা দেয় যাতে তার আওয়াজ বাইরে না যায়। পরদিন অথরিটিস সব মেয়েদেরকে ডেকে একটা মিটিং ফিক্স করে যেখানে মরিয়াকে ধরে রাখা হয় কারণ সে সেখান থেকে পালাতে গেছিল, আর একটা লোককেও ধরে রেখেছিল কারণ সে একটা মেয়ের সাথে সেক্সুয়াল সম্পর্ক রেখেছিল। ওই লোকটিকে মেয়েদের কাছে ছেড়ে দেওয়া হয় আর বলা তারাই যেন তাকে সাজা দেয়। সব মেয়ের লোকটিকে ঘিরে নেয় আর মারধর করতে থাকে। কিছুক্ষণ পর ওই লোকটি যন্ত্রণাদায়ক মৃত্যুতে মারা যায়। সিন কাট হয় আর আমরা দেখতে পাই জুন আর গ্লেনোভা চুপচুপ করে কথা বলছে নিজেদের পরিবারের ব্যাপারে। গ্লেনোভা তো তার ফ্যামিলির সাথে ক্যানাডা পালাতে চাইছিল কিন্তু গভর্নমেন্টের লোকেরা তাকে ধরে নিয়েছিল। বেবি জন্ম দেওয়ার বয়স পর্যন্ত তারা আর কোথাও যেতে পারবে না। এরপর জুনকে সে সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে দেশের মন্দির ভাঙা হচ্ছিল আর সাধারণ মানুষদের মারধর করা হচ্ছিল। একজন লোক জুনকে এসে বলে ফ্রেড তার সাথে দেখা করতে চায় আর সাথে সে এটাও বলে সে যেন গ্লেনোভার থেকে দূরে থাকে, কেননা গ্লেনোভার জন্য সেও ফাঁসতে পারত। সব মেয়েদের একটা বড়লোক লোকেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানে এনে একটি বেবিকে জন্ম দেবে। এটা দেখে জুনের তার প্রেগনেন্সির কথা মনে পড়ে যায়। তখন তার হাজব্যান্ড তাকে সময় মতো হসপিটালে নিয়ে গিয়েছিল আর সেখানে জুনের বেবি একমাত্র হসপিটালে জীবন্ত ডেলিভারি হয়েছিল। এখানে সবাই হেনাকে ডেলিভারিতে সাহায্য করছিল আর জুন গ্লেনোভাকে বলে দেয় ফ্রেড তাকে দেখা করতে বলেছে। গ্লেনোভা তাকে সাবধান থাকতে বলে দেয়। হেনা যখন ডেলিভারি হতে থাকে তখন বড়লোক মহিলাটি এমন ব্যবহার করতে থাকে যেন সেই ডেলিভারি করছে। ডেলিভারি হওয়ার পর ওই বেবিকে বড়লোক মহিলার হাতে তুলে দেওয়া হয়। হেনাকে তো এখন সবাই ভুলে গেছিল, শুধুমাত্র দুধ খাওয়ানোর সময়টুকু বেবিটিকে হেনার হাতে দেওয়া হয় আর সেই সময় হেনা তার মেয়েকে মন ভরে দেখে না, কেননা পরে সে আর কোনোদিনও তার বেবিকে দেখতে পারবে কিনা ঠিক নেই। ফুরিয়ে যাওয়ার টাইমে গ্লেনোভা জুনকে বড়লোকদের থেকে সাবধানে থাকতে বলে, কেননা তারা একদমই ভরসার যোগ্য ছিল না। সন্ধ্যাবেলায় জুন ফ্রেডের সাথে দেখা করতে যায়। ফ্রেড এখানে জুনের সাথে খুব ভালোভাবে কথা বলছিল। সে জুনের সাথে বোর্ড গেম খেলতে থাকে আর কথা বলে। সে জুনকে তার বাড়িতে আসতে বলে আবার ওই গেমটি খেলার জন্য। পরের দিন যখন জুন মার্কেটে যাওয়ার জন্য যায় তখন সে দেখতে পায় গ্লেনোভার জায়গায় অন্য কাউকে রাখা হয়েছে। গ্লেনোভাকে কোনো কারণে সাজা দেওয়া হয়েছিল, সেই কারণে সে এখন গায়েব। গ্লেনোভা জুনের একমাত্র বন্ধু ছিল এখানে, সে এখন আর নেই, তাই একাই এখন সব সহ্য করতে হবে তাকে আর তার মেয়েকে পাওয়ার আশায় বাঁচতে হবে।
এই মুভিতে এটা বলা হয়েছে যে দেশে কেমিক্যাল নামাকার জন্য বাকি মহিলাদের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা শেষ হয়ে গেছিল। বাচ্চা তৈরি করতে গেলে তাদের জীবনও রিস্ক ছিল, এই জন্য সরকার সাধারণ মানুষদের পরিবারকে নষ্ট করে বড়লোকদের হাতে তুলে দেয় যাতে তারা তাদের জন্য বেবি জন্ম দিতে পারে। বড়লোক মহিলারা এমন ব্যবহার করতে যেন তারাই বাচ্চা জন্ম দিচ্ছে, এইভাবে তারা মা হওয়ার অনুভব নিত। কিন্তু আসলে যারা বেবি জন্ম দিত তারা মা হয়েও মা হওয়ার অধিকার পেত না। বাচ্চা তৈরি করার পর তাদের গায়েব করে দেওয়া হতো, যেমন হেনা আর মরিয়াকে করা হয়েছিল। যারাই সরকারের বিরুদ্ধে যেত তাদের সাজা হিসাবে মৃত্যু দেওয়া হতো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।